পৃথিবীর এক পবিত্র ভালোবাসা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। সৃষ্টিকর্তা উভয়ের মাঝে ভালোবাসা, পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সে ভালোবাসাকে মজবুত রাখার স্বামী এবং স্ত্রী উভয়েরই এক বিশেষ দায়িত্ব। কারণ যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত গভীর হবে, সে সংসারে সুখ তত বেশি হবে। মনে রাখতে হবে, শয়তান বিভিন্নভাবে চক্রান্ত করে উভয়ের মাঝে সম্পর্ক খারাপ করার চেষ্টা করে থাকে। তাই শয়তানের জাল থেকে নিজেকে দূরে রাখতে হবে। এর জন্য প্রথম কর্তব্য হলো সমস্ত বদ অভ্যাস বর্জন করা। আজকের এই ভিডিওতে স্বামীর তিনটি বদ অভ্যাস নিয়ে আলোচনা করব, যার জন্য সংসারে অশান্তির ঝড় বইতে শুরু করে, সুখ শান্তি জানালা দিয়ে পালায়। তাই প্রত্যেক স্বামীকে সে বদ অভ্যাসগুলো সম্পর্কে জানতে হবে এবং তা দূর করতে হবে। বদ অভ্যাসগুলো হল স্ত্রী সম্পর্কে ভুল ধারণা। স্বামীদের একটি মারাত্মক বড় বদ অভ্যাস হল স্ত্রী সম্পর্কে ভুল ধারণা। বিবাহের পর কিছুদিন স্ত্রীকে খুব ভালোবাসে, তারপর যখন 6 মাস অথবা 1 বছর হয়ে যায় বা তার চাইতে বেশি বা কম হয়, তখন অনেক স্বামীর মনে শয়তানি এই চিন্তা ভাবনা দেখা দেয় যে তার স্ত্রী মনের মতো হয়নি, সে এর চাইতে ভালো স্ত্রী পাওয়ার যোগ্য ছিল। স্ত্রীর বিভিন্ন ধরনের দোষ বের করতে শেখায় শয়তান। এভাবে শয়তান দুজনের শক্তিশালী ভালোবাসাকে দুর্বল করে দেয়। দুজনে যখন বিভিন্ন বিষয়ে বিতর্ক করে, তখন শয়তান দূরে দাঁড়িয়ে হাসে আর খুশি হয়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হলে সে সংসারে কখনোই শান্তি হতে পারে না। তাই কেউ যদি এমন চিন্তার শিকার হয়ে থাকেন, তাহলে এ কথা অবশ্যই চিন্তা করে দেখবেন যে আল্লাহ তাআলা ভাগ্যে যার সঙ্গে বিয়ে লিখে রেখেছেন তাকে আপনি পেয়েছেন। আল্লাহ তাকে আপনার জন্য নির্ধারণ করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রয়েছে। কোনো খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে আসলে ভাবতে হবে এটা শয়তানের পক্ষ থেকে, এবং খারাপ চিন্তা মন থেকে দূর করে স্ত্রীকে ভালোবাসতে হবে। পরকীয়া প্রেম। যারা অসৎ চরিত্রের মানুষ, তারা বিয়ে করা বউ ঘরে রেখে বাইরে বিভিন্ন জায়গায় পরকীয়া প্রেমের সঙ্গে জড়িয়ে যায়। শরীয়তে যা কঠোর হারাম এবং যার শাস্তি খুব কঠিন, পাশাপাশি সমাজেও লাঞ্ছিত হতে হয়। যারা পরকীয়া করে তাদের মনে এতটুকু চিন্তা কি আসে না যে আমার ভরসাই আমাকে স্বামী হিসেবে গ্রহণ করে একজন মেয়ে স্ত্রী রূপে আমার বাড়িতে এসেছে, আমি তার হক নষ্ট করে অন্য কোথাও সময় কাটাচ্ছি, এমন দুশ্চিন্তা মনের ভেতরে আসলে সে কখনোই পরকীয়া করতে পারে না। কিন্তু যাদের অন্তর মরে গেছে তাদের মনে এ সমস্ত চিন্তা আসে না, তাই তারা গুনার কাজের সঙ্গে জড়িয়ে থাকে, যার কারণে বিভিন্ন বালা মুসিবত, অভাব অনটন ও সংসারে অশান্তির মধ্যে জীবনযাপন করে। কোনোদিন তাদের জীবনে সুখ শান্তি আসতে পারে না। এ সমস্ত মানুষ যারা স্ত্রী রেখে পরকীয়া প্রেমের সঙ্গে যুক্ত, তাদের ইহকাল ও পরকাল উভয় অন্ধকার। তাই যদি কেউ এমন থাকেন, অবশ্যই তওবা করে চির জন্মের মতো পরকীয়া বর্জন করে নিজের স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীকে ভালোবাসলে অনেক নেকি পাবেন, পাশাপাশি সংসার সুখের হবে। আপনার স্ত্রীর মধ্যে এমন কি নেই যা আপনি অন্য মেয়ের মধ্যে খুঁজে পেয়েছেন? এতটুকু প্রশ্ন করলেও আপনি এ জাতীয় ঘৃণিত কাজ থেকে মুক্ত থাকতে পারবেন। তাই মনে রাখতে হবে যে সংসারে সুখ শান্তি পেতে হলে পরকীয়া বর্জন করুন এবং তওবা করুন, ইনশাল্লাহ সুখী হবেন। সুদ, জুয়া, লটারি। 3 নম্বর পয়েন্টে আমি তিনটি কথা উল্লেখ করেছি, সুদ, জুয়া ও লটারি। এই তিনটির মধ্যে একটি বদ অভ্যাস যদি কোনো স্বামীর মধ্যে থাকে, তাহলে সে কখনো সংসার জীবনে সুখী হতে পারবে না। কারণ এই তিনটি হলো হারাম। সুদ দেওয়া অথবা নেওয়া, জুয়া খেলা অথবা খেলানো, লটারি কাটা অথবা লটারি বিক্রি করা শরীয়তে জায়েজ নেই। চোখের সামনে আমি অসংখ্য সংসারের সুখ নষ্ট হতে দেখেছি। অভাব হলে সুদের উপর টাকা নেওয়া, টাকা পরিশোধ করতে না পারায় জমি বিক্রি করে দেওয়া, অথবা কিছু উপার্জন করলে সেটা দিয়ে জুয়া খেলা অথবা লটারি কাটা একজন মানুষকে খুব অল্প সময় ভিখারি বানিয়ে দেয়। এই তিনটি হারাম বদ অভ্যাস যে স্বামীর মধ্যে থাকবে, সে সংসারে কখনো সুখ আসবে না। তাই নিজের মধ্যে লুকানো বদ অভ্যাসগুলো বর্জন না করে কথায় কথায় স্ত্রীর দোষ দেওয়া এবং স্ত্রীর প্রতি আঘাত করা একজন কাপুরুষ স্বামীর পরিচয়। নিজের মধ্য থেকে বদ অভ্যাসগুলো বর্জন করুন, নিজে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।